বর্তমান সময়ে 2024 সালে আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক ক্যারেক্টার আছে বাট আমরা কিন্তু সবগুলো ক্যারেক্টার অ্যাবিলিটি সঠিকভাবে জানি না তাই আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার গেমের সবগুলো ক্যারেক্টার অ্যাবিলিটি সঠিকভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এন্ড ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও এন্ড এটি আজকের ভিডিও শুরু করা যাক ফ্রি ফায়ার গেমের এত এত ক্যারেক্টার মধ্যে অনেক ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে আমাদের কোনো ধারণাই নেই তার মধ্যে এই একটি ক্যারেক্টার হচ্ছে যার নাম রাইডেন ক্যারেক্টারটি হচ্ছে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এর স্কিল যখন তোমরা অন করে দিবে সোজা বরাবর তাহলে এনিমি শরীরে যেয়ে লাগবে আর এনিমি কোনো রকম মুভমেন্ট করতে পারবে না পাশাপাশি কিন্তু তার ড্যামেজ যেতে থাকবে 10 করে দেখা যাবে এতে তুমি খুব সহজে একটি এনিমি কিল করে নিতে পারবে তো এ হচ্ছে রাইডেন ক্যারেক্টার অ্যাবিলিটি পাশাপাশি এই যে একটি ক্যারেক্টার দেখতে পড়তেছো ইগনিস ক্যারেক্টার এইটাও কিন্তু অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার যদি আমরা এই ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে জানতে যাই তাহলে গেমের ভিতর যখন এই ক্যারেক্টার অ্যাবিলিটি তোমরা অন করে দিবে তখন কিন্তু আগুনের একটি দেওয়াল সৃষ্টি হবে এবং আগুনের দেওয়ালের মাঝ দিয়ে যদি কোনো এনিমি আসা যাওয়া করে তাহলে কিন্তু তার 30 করে ড্যামেজ দিতে থাকবে আর আগুনের মাধ্যমে কিন্তু তোমরা গ্লোয়ালও ফাটাইতে পারবা পাশাপাশি আগুনের ভিতর গাড়ি থাকলে সেগুলো ফেটে যাবে এ হচ্ছে ইগনিস ক্যারেক্টার অ্যাবিলিটি দেখো কম দামে ডায়মন্ড কেনার জন্য চলে যাও গুগলে সার্চ করো নানক শপ প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর প্রেস করে দাও আর চলে যাও নানক শপের ভিতরে ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেন নানক শপ থেকে ইউআইডি দিয়ে কম দামে টপ আপ করতে পারবে পাশাপাশি ইয়ারড্রপও কিনতে পারবে কিভাবে নানক শপ থেকে ডায়মন্ড কিনবেন এই থাম্বনেলের উপরে ক্লিক করে ভিডিওটি দেখে নিবা তাই টপ আপ যদি করতে হয় তাহলে চলে যাও নানক শপে আর নানক শপের হোম পেজের উপরে সাপোর্ট লেখা এখানে ক্লিক করে নানক শপের সাথে সরাসরি কথা বলে নিতে পারবে এবং এখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো যার নাম হচ্ছে সুজি আর এটা একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার পাশাপাশি ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে গেমের ভিতর যখন তোমরা একটা এনিমি এই ক্যারেক্টার নিয়ে কিল করবে সাথে সাথে কিন্তু 200 করে কয়েন পেয়ে যাবে এই হচ্ছে সুজি ক্যারেক্টার অ্যাবিলিটি দ্যান মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ওরিয়ন এই ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে আর এই ক্যারেক্টার বর্তমান অ্যাবিলিটি হচ্ছে সো ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে এনিমির সামনে যখন তোমরা যাবে তখন কিন্তু ক্যারেক্টারে ক্লিক করলে তোমরা গোল আকারে বলের মতো হয়ে যাবে যেটা হওয়ার ফলে তোমাদের গাড়ি দিয়েও কিছু করতে দিতে পারবে না এনিমি খুব সহজেই তোমাদের টাচও করতে পারবে না ভাইদেও ক্যারেক্টার ইউজ করার জন্য অবশ্যই তোমাদের 150 উপরে ইপি লাগবে মূলত 150 উপরে ইপি থাকলেই তোমরা ক্যারেক্টার ইউজ করতে পারবে সো বর্তমান সময়ের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে তাসুয়া ক্যারেক্টার এটা একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার আর এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা অ্যাবিলিটির উপর ক্লিক করবে তখন অনেক দ্রুত গতিতে দৌড়াবে আর এভাবে তোমরা দুইবার এই দ্রুত গতিতে দৌড়াতে পারবে আর এই ক্যারেক্টারের কুলডাউন টাইম খুবই কম তোমরা এই ক্যারেক্টার নিয়ে খেলতে পারো দেন তারপর লোনা ক্যারেক্টার অ্যাবিলিটি এটা সম্পর্কে অনেকে জানে না এটা একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার দেন লোনা ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা একটা এনিমিকে ফায়ার করবে তোমাদের গানের রেট অফ ফায়ার 8% বেড়ে যাবে মানে তোমাদের ফায়ার করলে গুলি অনেক দ্রুত বের হবে পাশাপাশি তোমাদের মুভমেন্ট স্পিড 15% বেড়ে যাবে তো এই হচ্ছে লোনা ক্যারেক্টার অ্যাবিলিটি রাশ করার জন্য বেস্ট হবে এটা দেন এখন যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো এটা নাম হচ্ছে জাস্টিন বিভার এই ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট এটা একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার আর ক্যারেক্টার যখন তোমরা ইউজ করবে যখন তোমাদের কোনো এনিমি ফায়ার করবে তোমাদের ড্যামেজ যাবে শুধু এইচপি থেকে কিন্তু কাটবে না ইপি থেকেও কাটবে আই মিন 100 ড্যামেজ দিলে সেটা ইপি থেকে 50 যাবে আর এইচপি থেকে 50 যাবে মানে অনেক ইম্পর্টেন্ট এই ক্যারেক্টার নেক্সট আইরিশ ক্যারেক্টার এটা একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার আর এই ক্যারেক্টার অ্যাবিলিটি যদি দেখতে যায় যখন তুমি এনিমির সাথে ফাইট করবে তখন এনিমি যদি তোমার এখানে গ্লোয়াল মেরে দেয় তখন ক্যারেক্টার স্কিল ইউজ করে গ্লোয়ালের ভিতর দিয়ে তোমরা এনিমিকে মারতে পারবে এমন করে 7টা গ্লোয়ালের ভিতর দিয়ে মারতে পারবে নেক্সট একটি ক্যারেক্টার হচ্ছে জাইনি এটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার যখন তোমরা গেমের ভিতর ইউজ করবে তখন তোমাদের এইচপি 200 থেকে 260 হয়ে যাবে মানে কিছুক্ষণের জন্য এক্সট্রা 60 এইচপি দেওয়া হবে তোমাদের এই হচ্ছে জাইনি ক্যারেক্টার অ্যাবিলিটি তারপর নেক্সট একটি ক্যারেক্টার হোমার এই ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট এই ক্যারেক্টার যখন তোমরা ইউজ করবে সহজ ভাষায় যদি বলতে যায় হোমার ক্যারেক্টারের স্কিল যখন তোমরা ক্লিক করে দিবে তখন এই একটা ড্রোন চলে যাবে এনিমির শরীরে লাগবে পাশাপাশি 20 ড্যামেজ দেবে তারপর এনিমির গানের রেট অফ ফায়ার কমে যাবে মুভমেন্ট স্পিড কমে যাবে যার কারণে তোমরা খুব সহজে একটা এনিমি কিল করে নিতে পারবে এই হচ্ছে হোমার ক্যারেক্টার অ্যাবিলিটি তার নেক্সট একটি ক্যারেক্টার ক্যান্টা এই ক্যারেক্টার হচ্ছে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার স্কিল হলো যখন তোমরা ক্যারেক্টার অ্যাবিলিটির উপরে ক্লিক করে দিবে তখন একটি শিল্ড হবে তোমাদের সামনের দিকে যে শিল্ডের মধ্যে দিয়ে যদি তোমরা এনিমিকে ফায়ার করো তাহলে 20% বেশি ড্যামেজ পাবে তোমরা পাশাপাশি এনিমি যদি তোমাদের গায়ে গুলি করে মানে ফায়ার করে সেক্ষেত্রে 60% ড্যামেজ কম খাবে তোমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার এই হচ্ছে ক্যান্ডা ক্যারেক্টার অ্যাবিলিটি নেক্সট একটি ক্যারেক্টার নাইরি ক্যারেক্টার এটা একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টারের কাজ হলো মনে করো তোমরা একটি গ্লোয়াল মারছো সেই গ্লোয়ালে যদি এনিমি ফায়ার করে গ্লোয়ালটা অনেক মজবুত হয়ে যাবে পাশাপাশি গ্লোয়ালে ফায়ার করার ফলে তোমাদের কিন্তু এইচপি বাড়তে থাকবে লাইফ বাড়তে থাকবে আর গ্লোয়াল ফাটানো তো অনেক কঠিন হয়ে যাবে এই হচ্ছে নাইরি ক্যারেক্টার অ্যাবিলিটি তারপর অথ একটি ক্যারেক্টার যেটা
হচ্ছে প্যাসিভ স্কিল ক্যারেক্টার দ্যাট এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে গেমের ভিতর যদি তোমরা কোনো এনিমিকে নকডাউন করে দাও অথবা কিল করে ফেলো তাহলে তার আশেপাশে যে এনিমিগুলো থাকবে তার টিমমেট তাদের লোকেশন দেখা যাবে পাশাপাশি তাদের মুভমেন্ট স্পিড 30% কমে যাবে তো এইটাই হচ্ছে অটো ক্যারেক্টার অ্যাবিলিটি দেন এখন যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো এটা নাম হচ্ছে লিওন ক্যারেক্টার এটি একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই লিওন ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমাদের এনিমি ড্যামেজ করবে সেই ড্যামেজ খাওয়ার পর তোমরা যখন কোথাও যে একটু রেস্ট নিবে ক্যারেক্টার নিয়ে তখন 60 এসপি অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হবে দেন নেক্সট ডিমিট্রি ক্যারেক্টার যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না এটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার আর এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যদি এই ক্যারেক্টার ইউজ করে ফেলো আর তখনই তোমরা নক হয়ে যাও ডাউন হয়ে যাও তাহলে অটোমেটিক্যালি নিজেই নিজের রিভাইভটা করতে পারবে বর্তমান সময় এই ক্যারেক্টার দিয়ে একবারে রিভাইভ হতে পারবে এই হচ্ছে ডিমিট্রি ক্যারেক্টার অ্যাবিলিটি সো এখন যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো যার নাম থিবা এটা হচ্ছে প্যাসিভ স্কিল ক্যারেক্টার বেসিক্যালি এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন গেমের মধ্যে তোমাদের কোনো টিমমেট ডাউন হয়ে যাবে আর সেই টিমমেটকে যদি তোমরা রিভাইভ করো খুবই দ্রুত রিভাইভ হয়ে যাবে পাশাপাশি তোমাদের টিমমেট রিভাইভ হওয়ার পর 60 এসপি পাবে এই হচ্ছে থিবা ক্যারেক্টার অ্যাবিলিটি দেন এখন যে ক্যারেক্টার এটার নাম ডিভি আর এটা হচ্ছে প্যাসিভ স্কিল ক্যারেক্টার সো এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এনিমির সাথে ফাইট করবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড 30% বেড়ে যাবে পাশাপাশি তোমরা যখন এনিমির সাথে ফাইট করবে ফায়ার করবে তখন কিন্তু তোমাদের গানের অ্যাকুরেসি বেড়ে যাবে 60% মানে এনিমিকে যখন ফায়ার করবে অধিকাংশ গুলি কিন্তু তাদের বডিতে অথবা হেডে লাগবে রাশ খেলার জন্য বেস্ট একটি ক্যারেক্টার এটা আর এই হচ্ছে ডিভি ক্যারেক্টার অ্যাবিলিটি তো নেক্সট হচ্ছে ক্যারেক্টারটির নাম হচ্ছে মারো আর এটা হচ্ছে প্যাসিভ স্কিল ক্যারেক্টার যে ক্যারেক্টারটা রয়েছে এটা নাম হচ্ছে মারো এটা একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার যদি ক্যারেক্টার অ্যাবিলিটি বলতে যায় তাহলে লং রেঞ্জে যখন ফাইট করবে তখন 25% বেশি ড্যামেজ দিতে পারবে পাশাপাশি আরো একটা স্কিল হচ্ছে এনিমিকে যখন তোমরা ফায়ার করবে তখন কিন্তু অটো এম কাজ করবে 1.5% এনিমির আশেপাশে যেখানে গুলি করো না কেন 3.5% কিন্তু অটো এম কাজ করবে দেন নেক্সট রাখা হয়েছে শিরো ক্যারেক্টার অ্যাবিলিটি যেটা হচ্ছে প্যাসিভ স্কিল একটি ক্যারেক্টার এই শিরো ক্যারেক্টার অ্যাবিলিটি যদি বলতে যাই গেমের মধ্যে যখন তোমরা এনিমির সাথে ফায়ার করবে ফাইট করবে তখন সেই এনিমি যদি তোমাকে ফায়ার করে তার মধ্যে এনিমি যদি 100 মিটার দূরত্বের মধ্যে থাকে তাহলে তোমরা এনিমির লোকেশন দেখতে পারবে শুধু তুমি একাই লোকেশন দেখতে পারবে এরকম নয় তোমাদের টিমমেটও দেখতে পারবে এই হচ্ছে হিরো ক্যারেক্টার অ্যাবিলিটি আর নেক্সট যে ক্যারেক্টার রয়েছে সেটার নাম জয় আর এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে এনিমির সাথে ফাইট করার সময় তোমাদের যে হাতে গান থাকবে যে কোনো গানের রিলোড অটোমেটিক্যালি হয়ে যাবে তোমাদের কোনো গানের রিলোড করতে হবে না এই ক্যারেক্টারটি হচ্ছে একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার তারপর নেক্সট যে ক্যারেক্টার আছে সেটার নাম হচ্ছে ওলফায়ারো ক্যারেক্টার যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্যাসিভ স্কিল একটি ক্যারেক্টার এই ওলফায়ারো ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা একটা এনিমিকে হেডশট দিতে যাবে তখন কিন্তু 30% বেশি ড্যামেজ দিবে হেডশটের মধ্যে আর এনিমি যখন তোমাদের হেডশট দিবে তখন 30% কম দিবে বাট তোমাদের অবশ্যই এখানে ভিউ থাকতে হবে যত বেশি ভিউ পাবে তত ভালো ফ্যাসিলিটি পাবে তোমরা দেন নেক্সট যে ক্যারেক্টার রাখা হয়েছে যেটা নাম হচ্ছে দাশা ক্যারেক্টার এটা হচ্ছে প্যাসিভ স্কিল একটি ক্যারেক্টার ক্যারেক্টারটির অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা গেমের ভিতর একটা এনিমিকে নক করবে তোমাদের কিন্তু রেট অফ ফায়ার অনেক বেশি বেড়ে যাবে ফায়ার করলে খুব দ্রুত তোমাদের ফায়ার হবে গুলি বের হবে পাশাপাশি তোমাদের 12% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে মানে অনেক ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার তো এই হচ্ছে দাশা ক্যারেক্টার অ্যাবিলিটি দেন নেক্সট হচ্ছে লুকিতা ক্যারেক্টার এটি একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার অ্যাবিলিটি যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে এই ক্যারেক্টার নিয়ে যদি তোমরা প্রথমে একটি কিল করে ফেলো তাহলে 200 জায়গার মধ্যে তোমাদের এসপি হয়ে যাবে 225 আর সেকেন্ড দুই নম্বরে আরেকটা কিল করে ফেলে তোমাদের এই 225 এর জায়গায় হয়ে যাবে 250 মানে দুইটা কিল করলে ম্যাক্স তোমরা 50 এসপি বেশি পাবে এই হচ্ছে লুকিতা ক্যারেক্টার অ্যাবিলিটি দ্যান নেক্সট যে ক্যারেক্টার রাখা হয়েছে এটা নাম হচ্ছে ক্লু ক্যারেক্টার এটি একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার গেমের মধ্যে ক্লু ক্যারেক্টার ইউজ করলে সেই ম্যাপের মধ্যে 65 মিটারের মধ্যে যতগুলো এনিমি থাকবে সবগুলো তুমি দেখতে পারবে লোকেশন পাশাপাশি শুধু তুমি না তোমার টিমমেটরাও লোকেশন দেখতে পারবে এ হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ক্লু ক্যারেক্টার অ্যাবিলিটি দ্যান নেক্সট রাখা হয়েছে জোটা ক্যারেক্টার অ্যাবিলিটি এটা হচ্ছে প্যাসিভ স্কিল ক্যারেক্টার ক্যারেক্টারটির অ্যাবিলিটি হচ্ছে যে কোনো গান দিয়ে তোমরা যখন এনিমিকে ড্যামেজ দিতে থাকবে তোমরা কিন্তু সামান্য করে এসপি পেতে থাকবে আর যদি একটা এনিমিকে ডাউন করে দাও তাহলে 20% এসপি অটোমেটিক্যালি পেয়ে যাবে এ হচ্ছে জোটা ক্যারেক্টার অ্যাবিলিটি তারপর নেক্সট রাখা হয়েছে কাপেলা ক্যারেক্টার এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ করবে সাথে সাথে সেই টিমমেট 80 এসপির একটি শিল্ড পেয়ে যাবে পাশাপাশি তোমাদের টিমমেটের কিন্তু 10% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে আর এই ক্যারেক্টারে কিন্তু একটি অ্যাবিলিটি না আরো একটি অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে আমরা যদি গেমের ভিতর নকডাউন হয়ে যায় নক হওয়ার পর আমাদের এসপি কিন্তু লাল হয়ে যায় আর এটা কিন্তু খুব দ্রুত কমতে থাকে আর কমার ফলে কিন্তু আমরা একদমই কিল কনফার্ম হয়ে যায় কিন্তু তোমরা যদি এই কাপেলা ক্যারেক্টার নিয়ে খেলো আর তোমাদের কোনো টিমমেট যদি নক হয়ে যায় তোমাদের এই টিমমেটের লাল এই এসপি খুব আস্তে আস্তে কমবে খুবই দ্রুত কমবে না খুবই আস্তে আস্তে কমতে থাকবে এই হচ্ছে কাপেলা ক্যারেক্টার অ্যাবিলিটি দ্যান নেক্সট
যে ক্যারেক্টার রাখা হয়েছে এটা নাম হচ্ছে স্ট্যাফি আর এটা হচ্ছে অ্যাকটিভ স্কিল ক্যারেক্টার যখন এই ক্যারেক্টার গেমের মধ্যে ইউজ করবে তখন তোমাদের চারদিকে একটি রাউন্ড তৈরি হবে যেমনটা দেখতে পাচ্ছ একটা সার্কেলের মতো কিন্তু তৈরি হয়ে গেছে আর এই সার্কেলের ভিতরে যদি তুমি থাকো তখন যদি তোমাদের এনিমি গ্রেনেড মারে তাও তোমরা ড্যামেজ খাবে না তোমাদের যদি এনিমি ফায়ার করে তাহলে কিন্তু তোমরা ড্যামেজ কম খাবে এই হচ্ছে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি দেন এখন যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে নটরা ক্যারেক্টার আর এটা হচ্ছে প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার অ্যাবিলিটি যদি বলতে যাই তাহলে তোমরা যখন গেমের ভিতর গাড়ি চালানো অবস্থায় তোমরা প্রত্যেক 2 সেকেন্ডে 5 করে এসপি পাবে আর এটা কিন্তু আনলিমিটেড কোনো লিমিটেড নাই যতক্ষণ গাড়ি চালাবে ততক্ষণ এসপি পেতেই থাকবে এ হচ্ছে নাটোরা ক্যারেক্টার অ্যাবিলিটি দেন আজকের এই ভিডিওতে যে ক্যারেক্টার অ্যাবিলিটি গুলো তোমাদের দেখানো হয়েছে এটা ভিডিওর পার্ট 1 এ রাখা হয়েছে ফ্রি ফায়ার গেমে আর অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোর ক্যারেক্টার অ্যাবিলিটি এই ভিডিওতে বলা হয়নি বাট আমরা খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিওতে পার্ট 2 নিয়ে আসব যেখানে বাকি ক্যারেক্টার গুলোর অ্যাবিলিটি নিয়ে বলা হবে অবশ্যই তোমরা পার্ট 2 এর জন্য ওয়েট করো এন্ড আজকের এই ভিডিও পর্যন্ত পরে কোনো ভিডিওতে আবার কথা বলবো ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম।